অল্প কথায় সঠিক খবর পেতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন নিউজ টুডে কলকাতা অ্যাপ, লিংক ডেসক্রিপশনে। নির্দল প্রার্থীদের দাপটে হুগলির চাঁপদানি পুরসভায় সংখ্যাগরিষ্ঠতা না পেলেও বোর্ড গঠনের বিষয়ে নিঃসংশয় তৃণমূল। চাঁপদানির বিদায়ী পুর প্রশাসক সুরেশ মিশ্র বৃহস্পতিবার বলেন, নির্দলদের নিয়ে আমরা বিন্দুমাত্র চিন্তিত নই। ইতিমধ্যেই জয়ী 6 জন নির্দল কাউন্সিলর লিখিতভাবে জানিয়েছেন, বিনা শর্তে তাঁরা তৃণমূলকে সমর্থন করবেন, বোর্ড তৃণমূলই গড়বে। চাঁপদানি পুরসভার 22টি ওয়ার্ডের মধ্যে এবার তৃণমূল 11টি এবং নির্দল প্রার্থীরা 10টিতে জয়ী হয়েছেন, কংগ্রেস জিতেছে 1টিতে। অধিকাংশ ক্ষেত্রেই জয়ী নির্দলরা তৃণমূলের টিকিট না পেয়ে দলেরই প্রার্থীদের বিরুদ্ধে ভোট লড়েছেন। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণাও করেছেন তৃণমূল নেতৃত্ব। কয়েকজনকে বহিষ্কারের কথা ঘোষণা করা হয় ভোটের আগেই। বৃহস্পতিবার রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ জানিয়েছিলেন, বিভিন্ন পুরসভায় বহিষ্কৃত যে নির্দলরা জয়ী হয়েছেন তাঁদের দলে ফেরানোর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি তৃণমূল নেতৃত্ব। সুরেশ বৃহস্পতিবার চন্দননগর মহকুমা দপ্তরে তার জয়ের শংসাপত্র নিতে আসেন। সেখানে তিনি বলেন, চাঁপদানি মূলত জুটমিল এলাকা, মিশ্র ভাষাভাষী মানুষের বাস, তাদের মধ্যে হিন্দিভাষী এলাকা রয়েছে, জুটমিল বন্ধ থাকার ক্ষোভ হয়তো তাঁদের মধ্যে রয়েছে, তবে নির্দল কোনো ফ্যাক্টর হবে না। এটা চাঁপদানির একটা ট্র্যাডিশন, প্রতিবারই একাধিক নির্দল কাউন্সিলর থাকেন। 2010 সালেও নির্দলদের নিয়ে বোর্ড গঠন করেছিল তৃণমূল,